हेलो বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। ওকে ওকে, আরুষকে দেখানো যাবে না। আর এখন বসে গেছি ম্যাগি, আজকে ব্রেকফাস্ট তোকে দেখাচ্ছি না, ঠিক আছে? দুষ্টুমি সব সময়। আজকে ব্রেকফাস্ট ম্যাগি, ম্যাগি খাবো এখন। আর ওই একটাই করে নি, আর আমার আর আরুষ দুজনের হয়ে যায়। ও পুরোটা যেহেতু খায় না, আর হচ্ছে কি বলতো, আজকে আমরা এখন একটু বেরোবো, আমার বাপের বাড়ি যেতে হবে। তার কারণ আরুষের একটা ডাক্তার দেখানোর সিটিং আছে, যেটা আগে ওকে দেখিয়েছি, তারপরে আবার সেকেন্ড সিটিং এটা দেখাতে হবে। তো সেই জন্য তড়িঘড়ি করেই যাওয়া যেতে হচ্ছে, কারণ এই ডাক্তারটা মান্থলি দুবার বসে। সেই জন্য যাই হোক, চলো এখন আমরা বেরোবো। আর এই তিন দিন আমি ভিডিও ব্লগ দিতে পারিনি, তিনটে দিন, তার কারণ শরীরটা আমার ঠিক ভালো ছিল না, সেই জন্য আমি তিন দিন ব্লগ আমি দেইনি, দিতে পারিনি। চলো আজকে থেকে আবার আমি ব্লগ দেওয়া শুরু করছি। আর একটা কথা তোমাদের বলছি, সামনেই 7 ডিসেম্বর আরুষের বার্থডে আসছে, তো সেই দিনটা খুব ভালো করে ব্লগ হবে আশা করছি। তো তোমরা সাথে থেকো, আমার ব্লগগুলো প্লিজ তোমরা দেখো। চলো চলো বন্ধুরা, আমরা এখন রেডি হয়ে গেছি, এই জাস্ট সিম্পল, কারণ এখান থেকেই যাব, আর একদম উবের করে যাব হাওড়া, তারপরে ওখান থেকে ট্রেনে করে চলে যাব। তো এখন এই করোনার জন্য অত সামজাম করা যায় না, তো সিম্পলভাবে এখন জাস্ট আমরা বেরোবো, এখন গাড়ি দেখা হচ্ছে। তো আর এদিকে হচ্ছে মিস্টার আরুষ রেডি, শীতকালের জন্য একটু মানে শীতের জিনিস মানে একটু জিনিস পড়েছে, দেখো 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 কিরকম বদমাশি করে যাচ্ছে, এই যে। আর এখন আমি ভাবছি একটা কিছু নিয়ে নেবো উপরে, দেখছো? আর আজকে কিন্তু ওয়েদার প্রচন্ড খারাপ, তার কারণ আজকে ওয়েদার প্রচন্ড খারাপ, তার কারণ হচ্ছে মনে হচ্ছে নিম্নচাপের জন্য বৃষ্টি হবে। তো সেই জন্য একটু ইয়েতে রয়েছি, কিন্তু যেতেই হবে যেহেতু আমাদের আরুষের ডাক্তারের জন্য, সেই হিসাবে যেহেতু আমরা ডাক্তারটা ওইখানে দেখাচ্ছিলাম। দেখো আরুষ, দেখো সরাসরি করছে সব, ওটা দিয়ে দিয়ে দাও, ওটা দাও, আমার একটা নতুন দেখা তো জিনিসটা, এখানে দেখাও কি এসছে মামার, কি এসছে ওটা দেখাও, ওটা কি এসছে দেখাও মামা, হ্যাঁ না এটা আগে দেখাও কি এসছে, দেখি দেখাও, আমার একটা নতুন আই শ্যাডো প্যালেট তোমাদের সাথে শেয়ার করবে এসছে, যেটা আরুষ, দেখাও দেখি জিনিসটা, অর্ডার দিয়েছিলাম, তো আরুষ সেটা আমাদের ছাড়ছে না, ওইটাও নিয়ে রয়েছে, ওর হাতেটা রয়েছে। তো তোমাদের সময় পেলে আজকে যদি না পারি, পরে অন্য কোনো ব্লগে অবশ্যই আমি শেয়ার করবো তোমাদের সাথে, দেখতে পাচ্ছে না, এই দেখো খুলে আর দেখাতে পাচ্ছি না, ঠিক আছে আমি অন্য কোনো ব্লগে অবশ্যই দেখাবো তোমাদের। চলো এখন গাড়ি বুক করা হবে, যাওয়া যাক। চলো আমাদের গাড়ি বুক করা হয়ে গেছে, আর আমরা এখন বেরোবো। তো অনেকক্ষণ বসে একটুখানি চেক করা হলো, রেটটা এখন একটু কম পেয়েছি, তো ডাইরেক্ট একবারে আমরা হিমঘাটে চলে যাব, আর আমরা হাওড়ায় দাঁড়াবো না। প্রথমে ভেবেছিলাম যে হাওড়ায় দাঁড়াবো, কারণ রেটটা বেশ অনেক দেখাচ্ছিল, যেহেতু বাইরে বেশ মানে বৃষ্টি পড়ছে, তো আর আমরা রিস্ক নিলাম না, যেহেতু বললাম তোমাদের নিম্নচাপ হওয়ার সম্ভাবনা আছে। তো চলো যাওয়া যাক। চলো বন্ধুরা চলে এসেছি, আর তোমাদের তো বললাম কেন এসেছি, কারণ আরুষের ডাক্তার দেখানো আছে, তাই তাড়াহুড়ো করেই একদম তড়িঘড়ি করে চলে এসেছি, এখন জাস্ট ফ্রেশ হবো। আজকে ওয়েদার মানে একদম বৃষ্টি পড়ছে, পুরো দেখা যাচ্ছে না দু সাইডে, এত ফগি রয়েছে, এত মানে কুয়াশায় ভরা। যাই হোক চলো, যাই হোক চলো, এখন একটু ফ্রেশ হবো, আজকে না কালকে ওর ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট আছে, তো এখন ফ্রেশ হয়ে তারপর লাঞ্চ করব। বেরোতে পার, আমার বহুত জোর পেয়েছে, চলো। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে, অনেকক্ষণই হলো এসেছি, আর এসে খাওয়া দাওয়া করে এসে একটা ঘুম দিয়েছিলাম, এরপরে উঠেছি। আর লিপস্টিক কেন লাগিয়েছি, তার কারণ হচ্ছে একটা নতুন লিপস্টিক,
আমার বোন কিনেছে, তো সেটা একটু ট্রাই করে দেখছিলাম কেমন লাগছে। আর একটু আমরা একটু মানে এসছি যখন একটু বাজারেও যাব, একটু ঘুরতে না গেলে একটু ভালো লাগে না, তো একটু বাজারে আমরা একটু ঘুরতে যাব, ঘুরতে না ঠিক এমনি একটু ফুচকা টুচকা। আর হ্যাঁ সরি একটা কথা বলতে ভুলে গেলাম, ফুচকা খাওয়া খেলাম বললাম না, দেখালাম না রে, ফুচকা এনেছিল তো ফুচকা খেলাম এতক্ষণ বসে বসে, তো ফুচকা টুচকা খেয়ে এখন একটু ভাবছি বসে আছি, তো রাত্রেবেলা একটু চিকেন রান্না করা হবে, একটু ওয়েদারটা এত সুন্দর সেই জন্য আজকে একটুখানি কষা করে চিকেন বানানো হবে। আর সকালে দুপুরবেলা পাবদা মাছ দিয়ে খেয়েছি, তো চলো এখন একটু জাস্ট বেরোবো, একটু বাজারে বেরোবো, তোমাদের সাথে শেয়ার করব। চলো আর কালকে আরুষকে ডাক্তার দেখিয়ে একবারে কিন্তু আমরা খাওয়া দাওয়া করে একবারে বেরিয়ে যাব, একসঙ্গে চলে যাব সবাই। তারপরে আর এই যে আরুষকে একবার দেখে নাও, হ্যালো বলো, আরুষ কিছু বলবে? আরুষকে আরুষকে দেখাবে না, ও দুষ্টুমি করছে। এই যে আরুষ, দেখাচ্ছি না দেখাচ্ছি না, ঠিক আছে দেখাচ্ছি না। আরুষ তো সারাক্ষণ বসে বসে দুষ্টুমি করে যাচ্ছে, আরো দুষ্টুমি। আর এখানে একটা কি আছে বাবা, গোস্ত আছে, একটা একটা গোস্ত আছে বক্সের মধ্যে, একটা নাকি গোস্ত আছে। আরুষ ভয় পায়, আরুষ ভয় পায় প্রচন্ড। চলো আমরা এখন বেরোবো, একটু রেডি হয়ে রেডি। আরুষ বলছে আরুষও যাবে, আরুষকে নিয়ে যেতে চাইছি না আমরা, আরুষকে নিয়ে যাবো। ওকে নিয়ে গেলে কি করবে জানো, যেই দোকান পাবে সেই দোকানের সামনে গিয়ে দাঁড়াবে, দাঁড়িয়ে নিয়ে নেওয়ার চেষ্টা করবে। চলো আমরা পরে কথা বলছি, চলো চলে এসছি আমরা এখন দোকানে। আর কি বলতো, ওই আমার একটা ব্লাউজ দেওয়া ছিল, সেই ব্লাউজটা দিয়েছি তেরিকা বেড়াল, তো ওইটা একটু ঠিক করানোর ছিল, তো ওইটা একটু ঠিক হচ্ছে, তো ওইটা একটু ঠিক করানো রয়েছে, একটু অল্টার করানো আছে, তো অল্টার করছে, আর এখন একটু দাঁড়িয়ে আছি সেই জন্য। এই দেখো দেখা, চলো সব কেনা হয়ে গেছে। আরুষের জন্য একটা ট্রেন কেনা হয়েছে, কিন্তু সেটা দেখানো যাবে না, তার কারণ ওটা জন্মদিনে ওকে আমি দেব, তো সেটা এখন দেখাবো না, তো লুকিয়ে লুকিয়ে নিয়ে যাচ্ছি। চলো যাওয়া যাক, চলো বাড়ি চলে এসে গেছি। আর এখন হচ্ছে আরুষ বসে আছে, মোবাইল দেখছে। আরুষ কি করছে? বাড়ি এসে গেছি, আর এখন হচ্ছে কি কিনলাম, এটা ব্যাগটা কইরা, ও দাঁড়াও, একটা বিউটি ব্লেন্ডার কিনলাম, এটা খুব সফট লাগলো বলে, কারণ আমারটা না একটু হার্ড, অনেকদিন ধরে ইউজ করতে করতে একটু হার্ড হয়ে গেছে। একটা নেল পলিশ, আর হচ্ছে একটা আই ব্রাশ, ব্যাস আর কিছু কিনিনি। আর আমার একটা ব্লাউজ, মানে যেই শাড়িটা আমি জন্মদিনের দিন পরবো ওইটা ব্লাউজ বানাতে দিয়েছিলাম, তো ওইটা ব্লাউজটা একটু ঠিকই হয়েছে, শুধু একটু টাইট হচ্ছিল, তো একটু অল্টার করিয়ে আনলাম, ব্যাস। আর তোমাদের অবশ্যই দেখাবো কি শাড়ি আমি পরবো, অবশ্য যেদিন আমি ব্লগ করবো সেই দিনও তো তোমরা দেখতেই পাবে। এইবার আরুষের 5 বছরের জন্মদিন, তো একটু বড় করে হবে, তো তোমাদের সাথে তো শেয়ার করবোই। চলো আর এখন হচ্ছে চিকেন রান্না হচ্ছে, রাত্রেবেলা চিকেন কষা খাবো মাদার ইন্ডিয়া। চলো
উইন্ডো দিয়ে কে আসে আমি জানি তো জানি তো জানি তো ভুলভাল কথা বললে কে আসে তুমি দেখতে পাবে চলো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন মশারি ভিতর ঢুকে গেছে আরুষ মগলি দাদুর এখানে আমিও এখন ঢুকে যাব আর কালকে আবার এই ব্লগটা কন্টিনিউ করব কারণ আজকে একটা ছোট ব্লগ হলো তো কালকে আবার কন্টিনিউ করব ডাক্তারের কাছে যাব চলো এখন আমরা শুয়ে পড়ি আগে চলো গুড নাইট আবার কালকে দেখা হচ্ছে হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে কালকের ব্লগটা কিন্তু আজকে আবার কন্টিনিউ করছি আরুষ দেখো ঘুম থেকে উঠে গেছে কিন্তু কিছুতেই কিছুতেই দেখো উঠছে না চলো আর আজকে হচ্ছে আরুষকে নিয়ে ডাক্তারের কাছে যাব যার জন্য এখানে আসা তড়িঘড়ি করে তো আজকে হচ্ছে যাব 10টার সময় বসবে তো আমরা মোটামুটি 10:30টার মধ্যে বেরোবো ব্রেকফাস্ট করে তারপরে বেরোবো চলো এখন থেকে মানে কালকে থেকে তো ব্লগটা শুরুই করেছি তো আজকেও সেটাকে কন্টিনিউ করছি চলো তো বন্ধুরা ডাক্তার দেখিয়ে চলে এসেছি আর ওখানে কোনো ব্লগ করতে পারিনি কারণ আর এসে একদম চান করে নিলাম এত বৃষ্টি হচ্ছে মানে মানে ফোনটা নিয়ে গিয়েও মানে প্রবলেম অনেক হয়েছে কারণ প্রচন্ড বৃষ্টি হচ্ছে বাইরেটা দেখাচ্ছি এখন তাও একটু কমেছে কিন্তু ধীরে ধীরে বৃষ্টি নন স্টপ পড়েই যাচ্ছে তোমাদের দেখাচ্ছি দাঁড়াও এটা আমাদের মানে ফ্ল্যাটের ব্যালকনি দিয়ে তোমাদের দেখালাম বৃষ্টি হচ্ছে প্রচন্ড জোরে জোরে এখন আজকে আমরা বাড়ি চলে যাব তো দেখা যাক মানে কিভাবে যেতে পারি কারণ এত বৃষ্টি হচ্ছে গাড়ি পাওয়ারও একটা সমস্যা হতে পারে তো তাড়াতাড়ি করে চান করে নিলাম ডাক্তারের কাছ থেকে এসে এখন একবারে একটু পরেই লাঞ্চ করব করে তারপরে কিন্তু আমরা তড়িঘড়ি করে তাড়াতাড়ি বেরিয়ে যাব যেহেতু ওয়েদার এখন খুব খারাপ নিম্নচাপ তো চলো ব্লগটা কন্টিনিউ করব চলো চলো আমরা এখন বেরোবো রেডি হয়ে গেছি আর আরুষকে দেখো এদিকে আরুষ কাঁদছে ভ্যাঁ 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 করে করে কাঁদছে আরুষ ও ওর জ্যাকেট পরবে না আর সেই জন্য ভ্যাঁ 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 করে খেয়ে যাচ্ছে আর আমরা এখন জাস্ট বেরোবো মাস্ক পরতে হবে তাই ভাবলাম লিপস্টিকে লাগিয়ে কি করবো তো চলো এখন আমরা বেরোবো গাড়ি এখনই আসছে এখন বুক করা হয়নি মানে যা বৃষ্টি হচ্ছে ভেবেছিলাম ট্রেনে করে যাব কিন্তু এত বৃষ্টি হচ্ছে তো রিক্সা নিলাম না কি বৃষ্টি হচ্ছে দেখো হ্যাঁ চলো আমরা একটু পরেই বেরোবো চলো হ্যাঁ দেখেছি আমি এখন যাচ্ছি আমাদের বাড়ি ওকে বিকেল বেলা হবে ওকে বাই বাই মানে কেমন একটা মনে হলো চলো আমরা বাড়ি চলে এসেছি এই জাস্ট বাড়ি ঢুকলাম এখন 4টে বাজে কি বলবো বাড়িতে পুরো ঘুমিয়ে ঘুমিয়ে এসেছি মানে খাওয়ার পর ভাত ঘুমের পর একটা যে ঘুম আসে না প্রচন্ড ঘুম পেয়েছিল তো ঘুমিয়ে ঘুমিয়ে সবাই এসেছি এখন বাড়ি চলে এসেছি আর কি হলো আরুষ দেখো বদমাইশি তার চলছে নন স্টপ এই যে কি হলো চলো এসেই ওকে ড্রেস ফ্রেস চেঞ্জ করিয়ে ফ্রেশ করিয়ে দিলাম এখন আবার সক্স মোজা পরিয়েছিলাম মোজা এখন খুলবে মোজা কিছুতেই পরে থাকবে না যাই হোক চলো আমরা আগে ফ্রেশ হয়ে নিই এখন আরুষ পড়াশোনা করছে পড়াশোনা করো হয়ে গেল পড়াশোনা কোনটুকু বললে যা দেখো হয়তো ঠিক আছে আমি চলে যাচ্ছি সরো 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 আমি চলে যাচ্ছি তুমি তখন বসো চলে যাচ্ছে ঠিক এখন আরুষের পড়াটা কমপ্লিট হয়ে গেছে আমার কাছে আজকে পড়েনি আজকে ওর মিমির কাছে পড়লো আর ললিপপটা অর্ধেক খেয়েছে পুরোটা খায়নি তো এখন আমি খাচ্ছি যেটা আর আজকে ব্লগটা মোটামুটি কালকে থেকে শুরু করেছি সেটাই চলছে একবারে ডিনারে কি আছে ডিনারটা দেখিয়ে তারপরে এখন আমরা মোমো খেলাম আমি ভুলে গেলাম ওকে ব্লগ করতে দেখাতে তোমাদের তো এখন আমরা মোমো খেলাম তারপরে যখন ডিনার করব তখন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব ডিনারে আছে কি আছে সেটা
বাস আরুষ একটু মানে এখন আমি আমার থেকে একটু রিল্যাক্সেশন, কারণ মানুষজন চলে আসলে পরে তখন ও একটু ওদের সঙ্গে থাকে, আমি একটুখানি নিস্তার পাই, একটু সারাক্ষণ আমার পেছনে পেছনে ঘুরতে থাকে, তাই জন্য একটু বসে আছি তোমাদের সাথে কথা বলে নিলাম। তারপরে আবার ডিনার করব যখন তখন তোমাদের সাথে শেয়ার করব আজকে ডিনারে কি আছে। চলো চলো আজকে ব্লগটা শেষ করছি, আজকে ব্লগটা শেষ করা হয়নি, আরো ঢুকে গেছে ভেতরে। আর আমার ডিনার তুমি বিছানায় ঝাড়ু দাওনি? হ্যাঁ ঝাড়ু দিয়ে তো পাকলাম। এই দেখো চিপসের এত বড় বড় টুকরা বেরোচ্ছে, আর ওস চিপস খেয়েছে বিছানার মধ্যে ফেলে রেখেছে। আর আজকে ডিনারটা দেখাও বলেছিলাম, ডিনার একটু লোক চলে এসেছিল বলে, আর সেটা মানে অনেক দেরি হয়ে গেছে আমাদের খেতে, তো তাড়াতাড়ি করে 12টা বাজতে যায়। হ্যাঁ পমফ্রেট মাছ করা হয়েছিল, আর হচ্ছে আলু সেদ্ধ না, ওটাকে বেশ ভেজে আলুটাকে অনেক রকম কি জানো আলুর পুর গরম, আর হচ্ছে তোমার ডাল করা হয়েছিল, তো এটা খাওয়া হয়েছে, অনেক খাওয়া হয়ে গেছে, মাছটা বেশ বড় ছিল। তো চলো আজকে ব্লগটা শেষ করছি, তোমরা প্লিজ, আমি আবার তিন দিন চার দিন ব্লগ দিনই, তো আজকে আবার আমি ব্লগটা দিচ্ছি, শরীর ভালো ছিল না তোমাদের প্রথমেই বলেছি, আর আজকে ব্লগটা শেষ করছি। চলো যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, প্লিজ একটা চাদর একটা কম্বল দিও, হ্যাঁ আর প্লিজ আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের জন্য টাটা বাই বাই, অলরেডি 12টা বেজে গেছে, সবাইকে গুড নাইট, টাটা, সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো, টাটা।